হোয়াট এবং হু এর মাধ্যমে আমরা যা যা প্রশ্ন করা যায় সকল প্রশ্ন করা শিখব। হোয়াট অর্থ কে, কি দিয়ে যা প্রশ্ন করা যায়, এবং হু অর্থ কে, কে দিয়ে যা যা প্রশ্ন করা যায় সব প্রশ্ন করব। তো চলো শুরু করে ফেলি। আচ্ছা, আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো এখানে এখানে আমাদের ভার্ব হিসাবে ডু ভার্ব, মানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডু ব্যবহার করা হয়েছে, এবং ইউ হইতেছে একজন পার্সন, একজন ব্যক্তি, আর ওয়ান্ট হইতেছে বা। কিন্তু এখানে একটা মূল ভার্ব হিসেবে ওয়ান্ট ব্যবহার করা হয়েছে, এই কারণে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডুটা ব্যবহার করা হয়েছে। একটু খেয়াল করো, তো এখানে যদি এই ওয়ান্ট এখানে যে ভার্বলা হইতো তাহলে কি হইতো? তাহলে এম, ইস, আর, ওয়াজ, ওয়ার এগুলা ব্যবহার হইতো। যেমন হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করে? তো এখানে ইজ ভার্বটা ব্যবহার করা হয়েছে, তাই না? কারণ কি, ফাদার হচ্ছে একটা নাউন। তো এখানে ওয়ান্ট অর্থ চাওয়া, এটা একটা ভার্ব, এই কারণে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে ব্যক্তি হিসেবে ইউ, তো এই ইউটাকে আমরা চেঞ্জ করতে পারি। ইউ অনেকগুলো ব্যক্তি আছে, যেমন আই, উই, ইউ, দে, হি, সি, ইট, রহিম, করিম, এগুলো সব কি ব্যক্তি? তো এক এক ব্যক্তির জন্য এক এক রকম হবে। তো আমাদের আমরা দেখি কি কি প্রশ্ন করা যায়। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থ হচ্ছে তোমার, মানে তুমি কি চাও। তো হোয়াট ডু আই ওয়ান্ট, আমি কি চাই। হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। হোয়াট ডাজ শি ওয়ান্ট, সে কি চায়। হোয়াট হি ওয়ান্টস, সে কি চায়। তো এখানে যদি আমরা ডাস না দেই তাহলে ওয়ান্টস ভার্বের সাথে অ্যাস হবে, ঠিক আছে? আমরা হোয়াট ডিড, হোয়াট ডিড হি ওয়ান্ট আমরা দিতে পারি যদি অতীতে প্রশ্ন করতে চাই, যে সে কে, সে কি চাইছিল। যে বল, একজন এসে বললো বাড়িতে যে একটা ব্যক্তি আসছিল, পরে তুমি কি বলবা? তুমি বলবা যে কেন আসছিল বা কি চাইছিল সে, ঠিক আছে? এই দুটো প্রশ্ন, হোয়াই হি, হোয়াই হি ডিড, হোয়াই ডিড হি, হোয়াই ডিড হি কাম, সে কেন এসেছিল, আর হচ্ছে হোয়াট ডিড হি ওয়ান্ট, হোয়াট ডিড হি ওয়ান্ট। আমরা যদি ডিড ব্যবহার করি তাহলে ভার্বের বেস ফর্ম হবে, আর যদি ডিড না দিই তাহলে হোয়াট হি ওয়ান্টেড আমাদের ভার্বের টু ফর্মে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডু উই ওয়ান্ট, আমরা কি চাই। হোয়াট ডু দে ওয়ান্ট, তারা কি চায়। হোয়াট ডাজ ইট ওয়ান্ট, এইটা কি চায়। তো এখানে দেখো, যতগুলা আমরা ব্যক্তি ব্যবহার করেছি ততগুলো আমাদের ডু আর ডাসের মধ্যে একটা চেঞ্জ হয়ে গেছে। তো কি কি চেঞ্জ করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয়, শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা শিখে নিই। তো আমরা ডু ব্যবহার করব আই এর সাথে, উই এর সাথে, ইউ এর সাথে, দে এর সাথে, আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু, দে ডু। আর ডাস ব্যবহার করব হি ডাস, শি ডাস, ইট ডাস, আমিনা, নুসরাত ডাস, রাইট? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, এই ক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, তো এটার উত্তরটা হচ্ছে আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার। এখানে আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার না হয়ে অনেক কিছু হইতে পারতো, ঠিক আছে? অনেক কিছু হইতে পারতো। তো তোমরা এটার এই প্রশ্নের উত্তর অন্যভাবে, অন্যভাবে পাঁচটা পদ্ধতিতে তোমরা দিবা, পাঁচটা এক্সাম্পল দিবা যে কি কি উত্তর হতে পারে, ঠিক আছে? তোমাদের নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে হোয়াট ইজ শি ডুইং ইন ঢাকা, সে ঢাকায় কি করছে। শি ইজ টিচিং এ প্রাইমারি স্কুল, সে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেছে, রাইট? আচ্ছা, হোয়াটস হার ফাদার, এখানে হোয়াটস ইউর ফাদার আমরা শিখছি। হোয়াটস ইউর ফাদার অর্থ হচ্ছে তোমার বাবা কি করে, হোয়াটস হার ফাদার মানে তার বাবা কি করে। তো হি ইজ এ ডক্টর আমরা বলতে পারি, হি ইজ এ ডক্টর, বা হার ফাদার ইজ এ ডক্টর। আচ্ছা, তো হোয়াট ইজ দ্য ফেসিলিটি অফ দিস শপ, এই দোকানের সুবিধাসমূহ কী কী। আচ্ছা, ইউ ক্যান বাই এনিথিং, যে কোনো কিছু তুমি কিনতে পারো। আচ্ছা, হোয়াট কালার ডু ইউ লাইক, তুমি কোন রং পছন্দ করো, রেড অ্যান্ড ব্লু। আচ্ছা, হোয়াট দ্যাট শি ওয়ান্ট, সে কি চায়, বা হোয়াট শি ওয়ান্টেড, না সরি, হোয়াট শি ওয়ান্টস, সে কি চায়। আর যদি এটাকে পাস্ট বানাই তাহলে হতে হবে এইরকম, হোয়াট ডিড শি ওয়ান্ট, বা হোয়াট শি ওয়ান্টেড। তো এটার উত্তর আই ওয়ান্ট, এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের টাইপে, এখানে আই হবে না, হবে শি, শি ওয়ান্টস, শি ওয়ান্টস বারবের সাথে অ্যাস হবে, শি ওয়ান্টস এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, হু আর দে, তারা কে, দে আর মাই ফ্রেন্ডস, ও আর দে, এখানে দে আর মাই ফ্রেন্ডস না হয়ে দে আর মাই রিলেটিভস, দে আর মাই কলিগস, ইত্যাদি অনেক কিছু হতে পারে। আচ্ছা, হু ডিড দিস ওয়ার্ক, কে কাজটা করলো,
তো আমরা মাঝে মাঝে দেখি যে আমরা অনেক সময় অনেক ইয়া করতে পারি, যেমন না যে আমরা আমাদের রুমমেটের মধ্যে যে আমার বিছানাটা সবসময় গুছালো থাকে, তো একদিন এসে দেখলাম যে বিছানাটা অগুছালো। তো আমি জিজ্ঞেস করলাম আমাদের রুমমেটকে যে হাউ ডিড দিস ওয়ার্ক, কে কাজটা করলো। তো তারা বলতে পারে যে এখানে দেখলাম যে শারমিন ডিড দিস, অন্য কিছু হতে পারে যে রহিম ডিড দিস, বা যে যাকে প্রশ্ন করবো সে হয়তো বা করে নাই, সে বলবে আই ডিডেন্ট, মানে আই ডিডেন্ট শর্টকাটভাবে বলতে গেলে আই ডিডেন্ট মানে আমি করি নাই, বা আই ডিডেন্ট নো আমি জানিও না, ঠিক আছে আই ডোন্ট নো আমি জানি না। আচ্ছা হু এট মাই পিজা, মানে আমি আমার পিজা রেখে গেলাম কেউ খেয়ে ফেললো, তাহলে আমি প্রশ্ন করবো হু এট মাই পিজা, তো আমার পিজাটা কে খাইছে। তো আই ডিডেন্ট ইট, যাকে প্রশ্ন করবা সে যদি না জানে বা সে যদি না খায় তাহলে সে বলবে আই ডিডেন্ট ইট। আচ্ছা হু উইল কাম, কে আসবে, মাই ফ্রেন্ড, এখানে মাই ফ্রেন্ড না হয়ে অনেক কিছু হতে পারে, মাই মাই ব্রাদার, মাই ফাদার, মাই সিস্টার, মাই মাদার, এনিথিং ইউ ওয়ান্ট। আচ্ছা হো ইজ শি, মাঝে মাঝে আমরা প্রশ্ন করি সে কে, তখন কী হবে, হো ইজ শি বলবো, হো ইজ হি বলবো, ঠিক আছে। হো ইজ, হো আর দে, তারা কে, যদি তোমার বাড়িতে অনেকগুলো লোক আসলো তাহলে কি জিজ্ঞেস করবা হো আর দে, তারা কে, আর যদি মহিলা আসলো তাহলে কি বলবা হো ইজ হি, আর যদি একজন পুরুষ আসলো তাহলে কি বলবা হো ইজ শি। আচ্ছা শি ইজ মাই গার্লফ্রেন্ড। আচ্ছা হু ইজ দ্য ওনার অফ দিস হাউস, এই হাউসের মালিককে, এই বাড়ির মালিককে, তাহলে কি মাই ফাদার,